বেতার বাংলা এবং ঝলক ফাউন্ডেশনের উদ্যোগে অন্ধকার থেকে আলোর পথে শীর্ষক সেমিনার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র বারুর রবিলাওয়াল পালিত হয় যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে এ উপলক্ষে ব্রিকলেন জামি মসজিদে আয়োজিত হয় ঈদে এ মিলাদ মাহফিল বারোই জানুয়ারি আয়োজিত মাহফিলে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চ্যানেলা ইউরোপের ইসলামিক ডিপার্টমেন্ট প্রধান মালানা শফিকুর রহমান বিপ্লবী মালানা আব্দুল মালিক মালানা নুরুল ইসলাম মালানা রফিকুল ইসলাম খান মালানা আব্দুল শহীদ মালানা আব্দুল জলিল মালানা সিদ্দিক রহমান চৌধুরী সহ আরো অনেকে বক্তারা মহানবী সাল্লামের জীবনী ও দর্শন নিয়ে আলোচনা করে বলেন প্রত্যেক মুসলমানের উচিত মহানবী সাল্লামের জীবন বিধান মতো নিজের জীবন পরিচালনা করা ব্যক্তি ও রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলামের যথাযথ প্রয়োগের মধ্য দিয়ে শান্তিময় ভাতৃত্ব প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এদিকে দিবসটি উপলক্ষে চ্যানেলা ইউরোপ প্রচার করে বিশেষ অনুষ্ঠান নূরের রিসালাত এতে দেশবরণে ওলামায় কেরামাগণ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মিলাদ শরীফ শেষে মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব শান্তি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি হয় বর্তমান সরকারকে অবৈধ উল্লেখ করে সভা করেছে যুক্তরাজ্য বিএনপি বারোই জানুয়ারি যুক্তরাজ্য বিএনপির কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়স্তা চৌধুরী কুদ্দুস এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক কয়সরে আহমেদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা মকলিসুর রহমান চৌধুরী বক্তারা বর্তমান হাসিনা সরকারকে অবৈধ এবং স্বৈরাচা সরকার বলে আখ্যায়িত করে বলেন আজ দেশের এই পরিস্থিতির জন্য এই সরকারই দায়ী বাংলার জনগণকে সাথে নিয়ে এই অনৈতিক ও অবৈধ সরকারকে অচিরে বিতাড়িত করা হবে সভায় আরো উপস্থিত ছিলেন আব্দুল হামিদ চৌধুরী আক্তার হোসেন নজরুল ইসলাম বাসুর শরীফুজ্জামান চৌধুরী তপন শহীদুল ইসলাম মামুন শাসুর রহমান মতব তাজুদ্দিন প্রমুখ এদিকে এক এগারোকে কালো দিবস আখ্যায়িত করে এগারোই জানুয়ারি সভা করেছে বিএনপি টাওয়ার শাখা সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা মকলিসুর রহমান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়স্তা চৌধুরী কুদ্দুস সাধারণ সম্পাদক কয়সরে মাহমেদ সাবেক সাধারণ সম্পাদক এম এ মালিক সভায় বক্তারা বলেন দুই হাজার সাত সালের এগারোই জানুয়ারি বাংলাদেশের রাজনীতিতে একটি কালো অধ্যায় দেশে বর্তমানে সমঝোতার বিপরীতে একতরফাভাবে যে শাসন ব্যবস্থা চলছে অবিলম্বে জাতি সে সংকট থেকে বেরিয়ে আসতে না পারলে জাতির সামনে এগারোই জানুয়ারি চেয়ে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আতিকুর রহমান পাপ্পু জাকির হোসেন কাবিরি রহিম উদ্দিন মোহাম্মদ আবুল হোসেন আব্দুল বাসিদ বাদশাহ শামীম হোসেন টিপু আহমেদ আমিনুল ইসলাম বনোয়ার প্রমুখ অন্ধকার থেকে আলোর পথে এই স্লোগান সামনে রেখে বেতার বাংলা এবং ঝলক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ব্রাডি আর্ট সেন্টারে এক সেমিনার আয়োজিত হয় সেমিনারের আলোচ্য বিষয় ছিল ড্রাগ ও স্ট্রিট ক্রাইম থেকে যুব সমাজকে রক্ষা করে আলোর পথে নিয়ে আসা কাউন্সিলর সেরওয়ান চৌধুরী পরিচালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র ওহিদ আহমেদ ড এম এ আওয়াল ড আনা লিভিংস্টন জিএলএ মেম্বার জন বিক্স টারহ্যান্ডেস বাড়া পুলিশ প্রতিনিধি ইউসুফ খান এবং যৌথ আয়োজক নাজিম চৌধুরী ও মনসুর আহমেদ চৌধুরী আলোচকগণ ড্রাগ আসক্তি কি এবং এর থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যেতে পারে এর উপর নাতি দীর্ঘ আলোচনা করেন তারা এই মরণ ব্যাধির সামাজিক সমস্যা থেকে উত্তরণে ব্যক্তি পরিবার তথা সমাজের কি ভূমিকা হতে পারে তা বিস্তারিতভাবে তুলে ধরেন সবশেষে উপস্থিত দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপস্থিত প্যানেল আলোচকগণ নতুন কমিটির অভিষেক ও মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে গ্রেটার জেলা ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল শাখা স্থানীয় এক হলে আয়োজিত সভায় সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সৈয়দ আব্দুল কাইম কায়সার নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন সংগঠনের স্থানীয় সভাপতি সৈয়দ আমিনুল হকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন যৌথভাবে সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ ও আবু সোয়েব তানজাম প্রধান অতিথি ছিলেন জিএসসির কেন্দ্রীয় প্রেসিডেন্ট নুরুল ইসলাম মাহবুব বিশেষ অতিথি ছিলেন ডেপুটি লর্ড মেয়র স্টিভেল উইলি ফোরার কাউন্সিলর মেয়র সুজান বেফোট সংগঠনের কেন্দ্রীয় নেতা মিয়া মনিরুল আলম মনসুর আহমেদ মুকি সোমেল চৌধুরী সালিকুর রহমান সৈয়দ আমিরুল হক ও স্থানীয় পুলিশ চিফ ইন্সপেক্টর পেরিবে সভায় বক্তারা দেশের উন্নয়ন ও শিক্ষা ক্ষেত্রে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন আলোচনা পর্ব শেষে সংগঠনের প্রচার সম্পাদক সামসুল আলম খানের পরিচালনায় লন্ডনের খ্যাতনামা শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন লেবার পার্টির মনোনীত কাউন্সিলর প্রার্থী আবদালুল্লাহ ও অ্যাকাউন্ট্যান্ট আয়াস সমর্থনে সেন্ট ডনস্টন এলাকাবাসীর উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় বারোই জানুয়ারি পূর্ব লন্ডনের প্রাইড অফ হলে সভায় সভাপতিত্ব করেন প্রবীণ কমিউনিটি নেতা আরশালী কাউন্সিলর আবদালুল্লাহ ও অ্যাকাউন্টেন্ট আয়েস মিয়ার যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টায় হ্যামলেটস লেবার পার্টির মেয়র প্রার্থী জন বিকস বিশেষ অতিথি ছিলেন টায় হ্যামলেটস লেবার পার্টি লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম কাউন্সিলর রেচু স্যান্ডার্স কাউন্সিলর প্রার্থী ভিক্টোরিয়া সাবিনা বেগম স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ীক আহবাব মিয়া রুনু মিয়া স্থানীয় মসজিদের খতিব হাফিজ উদ্দিন আব্দুল মালিক কুটি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ সভায় বক্তারা বলেন আগামী কাউন্সিল নির্বাচন টার হ্যান্ডস এলাকার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় আগামী নির্বাচনে যদি লেবার পার্টির প্রার্থীদের নির্বাচিত করা না হয় তাহলে এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হবে আগামী নির্বাচনে সেন্ট ডনস্টন ওয়ার্ডে লেবার পার্টির নতুন প্রার্থী অ্যাকাউন্টেন্ট আয়াস মিয়া এবং বর্তমান কাউন্সিলর আবদাল পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান ইউনাইটেড ড্রাইভিং ইন্সট্রাক্টর অ্যাসোসিয়েশনের ইউকে বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল পূর্ব লন্ডনের এক হলে সংগঠনের চেয়ারম্যান জিয়াউল গজনবীর সভাপতিত্বে এবং সসভাপতি সালে আহমেদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমের পরিচালনায় সভায় আর্থিক রিপোর্ট ও কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন সাংগঠনিক সম্পাদক সিদ্দিক রহমান এবং ট্রেজারার আব্দুল খালি রিপোর্টের ওপর সাধারণ আলোচনার পর সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টসের নির্বাহী মেয়র লুৎফর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর আমিনুল খান কাউন্সিলর গোলাম রাব্বানী কাউন্সিলর প্রার্থী মাহবুব আলম মামুন খুসরুজ্জামান ফরহাদ মিয়া ফারুক দেওয়ান সালে আহমেদ সহ আরো অনেকে বক্তারা বলেন অতীতের মতো আমরা সবাই বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে কাজ করে যাব এক্ষেত্রে সকলের সহযোগিতা কাম্য পরবর্তীতে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে অবদান রাখার জন্য সংগঠনের পক্ষ থেকে চারজনকে সার্টিফিকেট প্রদান এবং তিনজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় নিউ হ্যাম ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয় বিশিষ্ট টিভি উপস্থাপক মুফতি মালানা আব্দুল ওয়াদুদের কোরআন তেলোয়াতের মাধ্যমে ও বিশিষ্ট সমাজসেবক জনাব হাজি আফতাব আলীর সভাপতিত্বে সভা শুরু হয় সভা শুরুতে সভাপতি তাঁর স্বাগত বক্তব্য দেন সভা পরিচালনা করেন নিউ হ্যাম ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি মোহাম্মদ লাকিমিয়া ও নিউ হ্যাম ওয়েলফেয়ার ট্রাস্টের প্রোগ্রাম ম্যানেজার আশরাফ সিদ্দিকী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারার সাবেক মেয়র ও বর্তমান কাউন্সিলর ব্রায়ান কালিয়ার এমবি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর আয়সা চৌধুরী কাউন্সিলর ম্যারি কালিয়ার সৈয়দুল ফয়জুর রহমান আলহাজ আকসর আলী আশরফ হোসেন হিমেল হাজি সাঞ্জাব আলী হাজি ফারুক মিয়া আব্দুল শহীদ রব্বানী হোসেন চৌধুরী নাসির খান শাহাদাত আলী ও মোর ফারুক সহ অনেকে আপনারা দেখছেন আমাদের খবর প্রচারিত হচ্ছে ইউরোপ থেকে বিজ্ঞাপন ফিরে রোম থেকে প্রকাশিত মাসিক পত্রিকা স্বদেশ বিদেশের দশ বছর পদার্পণ উৎসব পালিত ইতালির বোলোনিয়ায় অনুষ্ঠিত হল দেশীয় হস্ত ও কুটিরশিল্পে শিল্পী পণ্যমেলা